গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল আহেলিস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তো আজকে তোমরা দেখো, আমি দেখাচ্ছি আমাদের সুতপুরের বাড়িতে রয়েছি আমি এখন, আমি আর আহেলি। তো সকালের পরিবেশটা একটু তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি। তো আমি আমাদের উঠোনে দাঁড়িয়ে রয়েছি এবং সেখান থেকে এই সবুজ গাছ, ফুল, প্রকৃতির এই শোভা, পাখির ডাক, এইগুলো আমরা হয়তো খুব মিস করি। তো সেটাই আমরা এখন দেখছি। মনটা যেন একটা শান্ত হয়ে উঠলো সকালের পরিবেশ দেখে। এরপরে আমি চলে যাবো, একটু জল খাবো। সকালবেলা ঘুম থেকে উঠেছি, এবার আমি দেখো জল ভরছি। আমি জল খেলাম এক গ্লাস। জল খেয়ে আমি একটু বসলাম আমাদের ঘরে, তারপরে আমি চা করতে চলে গেলাম। আমি একটু অনেকদিন পরে ইচ্ছে হলো যে আমাদের বাড়িতে আমি একটু চা বানিয়ে খাই, তাই আমি সোজা রান্না করে গেলাম। আর নিজের মনের মতন করে কড়া লিকারে একটা সুন্দর ফ্লেভারের চা বানিয়ে নিজেও খেলাম আর সবার জন্য তৈরি করে রাখলাম। আর এখানে এদিকে আহেলি তো ঘুমোচ্ছে, কারণ এটা অনেক সকালবেলায়। আমার যেহেতু ঘুমটা ভেঙে গেছে তাই আমি উঠে পড়েছি। তো আহেলি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমার মা যখন স্নান করে আসলো, তখন ওকেও আমরা ঘুম থেকে উঠে আমি চেঞ্জ করে দিই জামা কাপড়। তো তখন মায়ের সাথে আবারও পুজো দিতে গেল ঠাকুরঘরে। তো তোমরা সেটাও দেখতে পারবে যে আহেলি দাদির বাড়িতে এসে কীভাবে সুন্দর করে পুজো দিচ্ছে। অ্যাকচুয়ালি ও পুজো দেওয়াটা শিখেছে ওর ঠাকুমার থেকে। তো সেটা তোমরা দেখতে পারবে ব্লগটি যদি শেষ পর্যন্ত দেখো তবে। তো আমি আশা করব তোমরা শেষ পর্যন্ত এই ব্লগটি দেখবে আর আমার পাশে থাকবে। আর যারা নতুন বন্ধুরা আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে সবার প্রথমে তোমাদের কাছে ভিডিও পৌঁছে যায়। তো এই দেখো, আমি এখন ইন্ডাকশনে চা বসিয়েছি, চা পাতা দিচ্ছি দুধের মধ্যে। চা পাতা দিয়ে এখন আমি ফোটাবো চাটাকে, চাটাকে ফুটিয়ে তারপর নামিয়ে দেবো। নামিয়ে এবার আমি চা খাবো সকালবেলা, চা বিস্কিট খেয়ে তারপরে আমি আহেলিকে ঘুম থেকে তুলবো। অনেকদিন বাদে আমি আমার বাড়ির রান্নাঘরে ঢুকে একটু চা বানিয়ে খেলাম, সকলকে দিলাম। এর সত্যিই একটা মজা বা আনন্দই আলাদা বা অন্যরকম। তো এটা হচ্ছে আমাদের রান্নাঘর, আমার রান্নাঘর, খুব শখের রান্নাঘর। আমি অনেক সুন্দর করে বানিয়েছিলাম বিয়ের আগে, আমার নিজের হাতে পছন্দ করা এই দেয়ালের যে টাইলসগুলো লাগানো সেগুলো সব পছন্দ করেছিলাম আমি। তো সব মিলিয়ে রান্নাঘরটা আমার খুব শখের ছিল। তো সেখানে আজকে আমি আবার অনেকদিন বাদে চা বানালাম, চা বানিয়ে নিজে খেলাম এবং মার জন্য আর আমার মেজদি এসেছিলো, মেজদির জন্যও একটু বানিয়ে রাখলাম। তো চা টা খেয়ে আমি সোজা চলে যাব আহেলিকে ঘুম থেকে তুলতে। তো আহেলিকে ঘুম থেকে তুলে একটু ফ্রেশ করে জামা কাপড় চেঞ্জ করে দিয়েছি, তারপর আমার মা স্নান করে আসার পর আহেলি এখন মায়ের সাথে পুজো দিতে গেছে ঠাকুরঘরে। ও দেখতেই পাচ্ছ তোমরা, ঠাকুরকে এবার শিব ঠাকুরকে জল দেবে, শিব ঠাকুরের মাথায় জল দিয়ে সুন্দর করে পুজো করবে। তোমরা অনেকে এত ভালো করে পুজো করতে পারবে না যেমন আহেলি করে। আহেলির পুজো করার এক্সপিরিয়েন্সটাও হয়েছে অনেকদিন ধরে। তো যাই হোক, দেখো দাদির বাড়িতে এসে খুব এনজয় করেছে। দুদিন আমরা ছিলাম, দুদিনই ও খুব এনজয় করেছিল। তো এই দেখো আমার মা পুজো দিচ্ছে, এবার ও ঠাকুরকে জল দেবে, ফুল দেবে, খুব আনন্দ পায়। পুজো দেওয়ার কাজটা ওর কাছে খুব আনন্দদায়ক একটি কাজ।
এটা পেলেও খুব খুশি হয়। তো তোমরা দেখতে থাকো আহেলির ব্লগ। এই ব্লগটা বেশি বড় করলাম না, আহেলির পুজো দেওয়া দেখে নিয়েই তোমরা এটা শেষ হয়ে যাবে। এরপরে তোমরা দেখবে অন্য আরেকটি ব্লগে আহেলি দাদির বাড়িতে এসে মেলায় বেড়াতে গেছে, তো সেই ব্লগটা তোমরা পরবর্তী ব্লগে দেখতে পাবে সেই ভিডিওটা। তো আশা করি তোমাদের ওই ভিডিওটিও ভালো লাগবে, খুব এনজয় করেছে। আর আহেলি কীভাবে পাপু আর মামামের সাথে দাদির বাড়িতে আসছিল, তো সেই আসার ভিডিও, মানে আসাটা আর মেলায় বেড়াতে যাওয়া, মেলায় গাড়ি চড়ছিল, সেই সমস্ত কিছু থাকবে ওই ভিডিওর মধ্যে। তো তোমরা প্লিজ মিস করো না সেই ভিডিওটা, এর পরবর্তী ভিডিওর মধ্যেই আমি ওটা দেবো, খুব তাড়াতাড়ি আপলোড করব। তো এভাবে তোমরা পাশে থাকো আর এগিয়ে নিয়ে যাও, আর আমার ভিডিওগুলো প্লিজ শেষ পর্যন্ত দেখো, আর আমাকে প্লিজ আমার পাশে থেকে কমিউনিটি পেতে একটু সাহায্য করো। তো এই বলেই আজকে আমি আমার এই ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো, ঠিক আছে? তো আজকের মতো আমি এখানেই শেষ করলাম। দেখো আহেলি কীভাবে পুজো করছে, পুজো শেষ হয়ে গেলে ভিডিও শেষ হয়ে যাবে। থ্যাংক ইউ।